দেশ তথা রাজ্য জুড়ে করোনার সংক্রমণ থেকে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চলছে সাপ্তাহিক লকডাউন, থেমে নেই রাজনীতি, থেমে নেই দলবদলও। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই দলবদলের রমরমা আরও জোরদারভাবে শুরু হয়েছে। ভাঙরের একদা অশান্ত পোলেরহাট 2 নম্বর পাওয়ার গ্রিড এলাকা থেকে জমি কমিটি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে প্রায় 300 কর্মী। রবিবার পোলেরহাট বাজারের একটি অনুষ্ঠান বাড়িতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ শুভাশিস চক্রবর্তীর উপস্থিতিতে এই দল বদল হয়। জমি কমিটি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। তৃণমূল সূত্রের খবর, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ওহিদুল ইসলাম সহ যুবনেতা হাকিমুল ইসলামের নেতৃত্বে পাওয়ার গ্রিড এলাকার শ্যামনগর, স্বরূপনগর, মিড্ডেপাড়া সহ মাছিভাঙা গ্রাম থেকে প্রায় 250 থেকে 300 জন জমি কমিটি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। পাল্টা জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, করোনা পরিস্থিতিতে এখন মানুষের পাশে থাকা উচিত। সেখানে তৃণমূলের নেতারা আমফানের টাকা লুট করে রাজনীতি করতে নেমেছে। পাল্টা আরাবুল ইসলামের মন্তব্য, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে নেই জমি কমিটি, তারা আন্দোলনের নামে মানুষের টাকা লুট করেছে, তাই জমি কমিটি ছেড়ে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।